আমরা যারা গুনাহ করে তাদের জন্য দোয়া করতে পারি আপনি নিজের জন্য অন্যের জন্য দোয়া করতে পারেন তাই না কিন্তু এমন গুনাহগার এমন কিছু গুনাহের সাথে সম্পৃক্ত যেই গুনাহগারের জন্য আল্লাহ তালা নিজে দোয়া করতে নিষেধ করেছেন আল্লাহ আল্লা তালা নিজে তাদের জন্য দোয়া করতে বিশ্বন বিশাল্লা আলী আলাইসাল্লামকে নিষেধ করেছেন মানেটা কি মানেটা হচ্ছে যে আল্লাহ তালা এই গুণা ক্ষমা করবেন না এই গুণাহের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি দুনিয়াও তার শেষ আখেরাত তার শেষ কোনো প্রতিদান কেয়ামতের মধ্যে না সে পাবে না ভালো কাজের তারা কারা কল্পনা করতে পারেন যে মানুষটির জন্য আল্লাহতালা দোয়া করতে নিষেধ করেন সে মানুষটা কত দুর্ভাগা তার কপাল কত খারাপ কল্পনা করতে পারেন কোন সে ব্যক্তি আর কি এমন পাপ যে পাপের কারণে আল্লাহতালা তার জন্য দুয়া পর্যন্ত করতে নিষেধ করেছেন প্রিয় ভাই আমার হ্যাঁ আল্লাহ সুভা তালা কি বলছেন প্রথমে খেয়াল করেন পবিত্র পবিত্রিমা আল্লাহ তালা বলছেন না মুশরিক আল্লাহ তালা বলছেন নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র এবং কেউ যদি মুশ্রিক হয়ে যায় কেউ যদি শির করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম যেমন এভাবে তাদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা তো তাদেরকে স্পষ্ট বলছেন তারা অপবিত্র এবার আসেন সুরায় তাওয়া আয়াত নম্বর একশো আল্লাহ তার কী বলছেন অংদু বিল্লে হিমিনা সেই ত্ব নির্মুয়া জুই বিস্মিল্লেহ নির্ম হে মকানলিন বিনদীনা মনু এই يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আত্মীয় স্বজন হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মৌমিনদের সংযত নয় এ বিষয়টি সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী অর্থাৎ মুশরিক সে শিরকের নিমজ্জিত থাকা অবস্থায় যদি মারা যায় ডিরেক্ট জাহান্নাম তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কি বলছেন আল্লাহ তালা পবিত্র কোনালিমে অন্য জায়গায় খেয়াল করেন ইন আল্লাহ যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না এবং তার আমলগুলো নষ্ট করে দিবেন তো যে মানুষটার ব্যাপারে তালা জাহান নামে সনদ দিয়ে দিয়েছেন যে সে জাহান নামে যাবে তার জন্য আপনি দোয়া করে কোনো লাভ হবে না এমন কিছু গুণা রয়েছে যে গুণাগুলো যদি আপনি করেন করার পর আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তালা মাফ করে দেবেন কেমন আপনি যোহরের নামাজ পড়েন নাই উদাসীন হয়ে আপনি একজন মানুষকে রাস্তায় যাচ্ছিল ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন সে ব্যথা পেয়েছে তারপরে শয়তানের ওয়সাই আপনি আরেকজন মানুষের সমালোচনা করে ফেলেছেন ঘিবোধ করে ফেলেছেন গুণা হয়েছে কিন্তু যদি নিষ্ঠার সঙ্গে এখলাসের সাথে আল্লাহর কাছে আপনি বলতে পারেন এবং ফিরে আসতে পারেন তাও বা করেন যে আল্লাহ এই এমন গুনাহ আমি আর জীবনে করব না যদি এমনটা করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ সোহানুয়া তালা মাফ করবেন ঈশ্বর আল্লাহ তালা কিন্তু যদি শির্কের মধ্যে আপনি ডুবে থাকেন হ্যাঁ এমনভাবে আপনি নিমজ্জিত হয়েছেন যে ফিরলেনও না তোবাও করলেন না আপনি এ অবস্থাতে মৃত্যুবরণ করলেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন না এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামকে কী বলছেন আত্মীয় স্বজন হলেও মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সংযত নয় আল্লাহ তালা স্পষ্ট বলছেন মা কান আলী নাবি না আমানু যারা নবী এবং যারা ইমানদার তাদের জন্য সংযত নয় কে বলছেন আমার কথা না সুরাত্তাও বা আয়াত নাম্বার একশো তেরো বলছেন আমার আল্লাহ সুহানা হওয়া তারা সুতরাং এই মুশ্রিকদের জন্য দোয়া করে আসলে কোনো লাভ নেই শির যারা করে তাদের জন্য দোয়া করে কোনো লাভ নেই আল্লাহ তালা নিজে বলছেন আসলে মাফটা করবেন কে আল্লাহ আল্লাহ যদি নিজেই বলে যে দোয়া করে কোনো লাভ হবে না আমি মাফ করব না আপনি দোয়া করে কি করবেন তাহলে কী করণীয় তাকে বোঝান যে ভাই এটা মারাত্মক গুণা খবরদার এই শিরকের মধ্যে আপনি জড়ায়েন না লাইন তা যদি তুমি শিরিক করো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা আমার কথা না আল্লাহ তালার কথা সুতরাং আমাদেরকে খেয়াল করা উচিত আমরা শিরিক করব না আমরা শিরকের সাথে কখনো জড়াবো না এবং যে কোনো আমল করার ক্ষেত্রে এই আমলের সাথে শিরকের সম্পর্ক আছে কিনা সম্পৃক্ততা আছে কিনা একজন ইসলামিক স্কলারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ইমাম খতিবের সাথে পরামর্শ করে নেওয়া উচিত এরপরে দেখেন আল্লাহ তালা আরও কি বলছেন ইমান আনার পরেও কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তবে সে কাফের এবং মুশরিক হয়ে যায় তাই ইমানদারদের খুব সতর্ক হয়ে চলা উচিত যেন কোনোভাবেই শিরকে লিপ্ত না হতে হয় আল্লাহ তালা কি বলছেন সুরয়ে আনামের একশো একুশ নাম্বার আয়াত খেয়াল করুন আল্লাহ তালা বলছেন ও ইন ইন মুশনিক যদি তোমরা তাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মশ্রিক হয়ে যাবে মানে যারা মুশ্রিক তাদের কথা মতো যদি চলে কেউ তারা কি হয়ে যাবে মশ্রিক হয়ে যাবে আমাদের সমাজে এমন কিছু উল্টাপাল্টা বাবা আছে এমন কিছু উল্টাপাল্টা মা আছে যারা জন্মদাতা বাবাও না মাও না তারা মূলত তার রুহানি শিক্ষক আন্তরিক শিক্ষক যাকে মুরব্বী মানে যাকে পীর মানে যাকে শিক্ষক মানে দেখা যায় তিক্ত হল সত্য এই উপমহাদেশে এমন অনেক গুরু বাবা আছে পীর বাবা আছে যারা সরাসরি শিরকের সাথে যুক্ত এরকম শিরকের সাথে কেউ যদি যুক্ত থাকে তাহলে তার দরবারে যাওয়া যাবে না তার সংস্পর্শে যাওয়া যাবে না তার সঙ্গে মেলামেশাও করা যাবে না আল্লাহ আল্লা সুবাহ পবিত্র নাই আরও কি বলছেন দেখেন লাউকানা ফিহিমা আলী হাতুন ফাসাদাতা আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকলে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দিত অনেকে মনে করে যে আল্লাহ কয়েকজন বিল্লাহ বৃষ্টির জন্য এক আল্লাহ সূর্য উঠানোর জন্য আর আল্লাহ চন্দ্র উঠানোর জন্য আর আল্লাহ মানুষকে পরিচালনার জন্য আরো একজন আল্লাহ এরকম বহু ইলাহে প্রভুত্বে যারা বিশ্বাস করে তারা মূলত আল্লাহ তালা সে কথা বলছেন আকাশ ও জমিন আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ বা উপাস্য থাকত তাহলে তো বিশৃঙ্খলা দেখা দিত বাস্তব কথা তা আসলে তো নাই বিশৃঙ্খলা দেখার প্রশ্নই উঠে না এরপর আল্লাহ তালা আরও কি বলছেন খেয়াল করেন সোরায়ে নাহালের বিশ এবং একুশ নম্বর আয়াতে অল্লা দিন আনিংুন ইল্লাহ আহ আহ অমায় শরুণ আসুন যারা আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে তারা এতটুকু জিনিস সৃষ্টি করে না বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে মৃতরা কখনোই জীবিতদের সমান নয় এবং তারা জানে না কখন তাদেরকে কবর থেকে ওঠানো হবে সুতরাং আসুন আমরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানি যারা আল্লাহর সঙ্গে শরিক করি আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন এনজয় বাই listening টু the Holy Quran